হোয়াটসঅ্যাপ গাইস, সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার চ্যানেল ইস বেঙ্গুলিয়ান গেমারে, এবং আমি তোমাদের হোস্ট যিশু। বলেন, তো আজকের এই ভিডিওটিতে তোমরা হয়তো দেখতে পাচ্ছ মাইকেল, এর নাম কিন্তু মাইকেল ডিসান্টা। হমকো সে গাড়ি আয়া হ্যায়, তো অনেকেই হয়তো প্রথমে ভেবেছিল এটা কি জিটিএ ফাইভই, তো টাইটেলে তো জিটিএ ফাইভই লেখা ছিল। হ্যাঁ বন্ধুরা, এটা জিটিএ ফাইভ। আমরা এতদিন ফ্র্যাঙ্কলিন নিয়ে খেলেছিলাম, আর ফ্র্যাঙ্কলিন একটি ক্যারেক্টার এবং মাইকেলও কিন্তু আরেকটি ক্যারেক্টার। বলেন, সো আমরা আজকে এই মাইকেলকে নিয়ে খেলবো। আজকের ভিডিওটি হতে চলেছে মাইকেলের উপর, এবং মাইকেলের আজকে একটু ঘরটা তোমাদের দেখাবো, পুরো বাড়িটা মাইকেলের দেখাবো, প্লাস আজকে মাইকেল মাইকেলের ফ্যামিলির সঙ্গে যাবে ইন্ডিয়ান ভিলেজ। হ্যাঁ বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজের একটি ছোট্ট পার্ট এই আমাদের জিটিএ ফাইভে আছে, এবং সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তো অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দাও, এবং হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, এটা হলো মাইকেলের বাড়ি, দেখতে পাচ্ছ অনেকটা বড় আছে মাইকেলের বাড়ি ফ্র্যাঙ্কলিনের থেকে। সো ফ্র্যাঙ্কলিনটাও ভালো আছে, তোমরা হয়তো দেখেছো অনেক ভিডিও, আমার চারটে ভিডিও ছেড়েছি ফ্র্যাঙ্কলিনের উপরে। এখন কিন্তু মাইকেল কিনে করবো, তারপরে আরেকটা ক্যারেক্টার আছে যেটার নাম ট্রেভার, তো তাকে নিয়েও হবে, কিন্তু আগে দেখিয়ে দিই। সো গাইস, এটা হলো মাইকেলের বাড়ি, এবং এটা মাইকেলের পার্সোনাল কার, এবং আরেকটি গাড়ি আছে গ্যারেজে, যেটা সেটা ইন্ডিয়ান ভিলেজে যাওয়ার জন্য কিনেছে, এটা সেই গাড়িটা। মাইকেলের কিন্তু ফ্যামিলিতে আছে মাইকেলের ওয়াইফ এবং একটা মেয়ে এবং একটা ছেলে, যথেষ্ট বড় দাদা, তো ওদেরকে নিয়ে আজকে মাইকেল যাবে ইন্ডিয়ান ভিলেজে। সো এখানে দেখতে পাচ্ছ ডাইনিং টেবিলে রাখা রয়েছে ফ্রুট, এখানে উনুন টুনুন পুরো কিচেন এখানে। সো এখান থেকে চলে যাওয়া যাক, এই যে ছোটো গেটটা, এটা হচ্ছে ডাইরেক্ট গ্যারেজে যাওয়া যায় গেট দিয়ে, এবং গ্যারেজে ঢোকার রাস্তাটা। সো উপরে যাওয়া যাক, এই ঘরটা কিন্তু অফ বন্ধ রয়েছে, এবং এখানে হচ্ছে মাইকেলের মেয়ে ট্রেসি, এটা হচ্ছে ট্রেসি ঘর, এবং এটা হলো ট্রেসি মাইকেলের মেয়ে, এবং এটা হলো মাইকেলের ছেলের ঘর, মাইকেলের ছেলে হয়তো নেই ঘরে। ঘরটা দেখো পুরো চারিদিকে ছড়ানো ছিটানো সব মাইকেলের। সো এটা হলো ওয়াশরুম, এটা হলো মাইকেলের ওয়াশরুম, এদিকে ভিউ ভালো লস অ্যাঞ্জেলস সিটি সামনে, এবং মাইকেলের ঘর যেটা মাইকেল, মাইকেলের ওয়াইফ যেখানে থাকে এখানে, মাইকেলের ওয়াইফ এখন ঘুমোচ্ছে। সো মাইকেলের এটা ওয়ার্ড্রপ, এখানে মাইকেল জামা চেঞ্জ করে সবসময়। সো অন্যদিকে যদি একবার বাইরে দেখিয়ে দিই তোমাদের, তো গাইস এটা হলো মাইকেলের সুইমিং পুল, অনেকটা ছোটো ফ্র্যাঙ্কলিনের থেকে অনেকটাই ছোটো, এটা হলো মাইকেলের সুইমিং পুল। ও ভাই, এখানে মাইকেল প্রতিদিন স্নান করে। আর এটা হলো টেনিস গ্রাউন্ড, মাইকেলের পার্সোনাল টেনিস গ্রাউন্ড, এবং এখানে হচ্ছে যোগা, যোগা ম্যাট রয়েছে, এখানে যোগাও করে। সো চলো আজকের যেটা মেন সেটা হলো আমরা ইন্ডিয়ান ভিলেজে যাবো, এবং ইন্ডিয়ান ভিলেজে গিয়ে দেখবো আমাদের কী কী আছে এখানে। তো চলো আজকে পুরো ফ্যামিলিকে নিয়ে ইন্ডিয়ান ভিলেজে যাবো, তো চলো ফ্যামিলিকে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ফ্যামিলি মেম্বারদের। বলেন কি দেখার কি আছে? তো গাইস, এখানে সবাই রেডি হয়ে চলে এসেছে। এর এ হলো ট্রেসি, মাইকেলের মেয়ে, দেখতে পাচ্ছ ট্রেসি, এবং এ হলো মাইকেলের ওয়াইফ, কি নামটা ভুলে গেলাম, আমান্ডা, সরি আমান্ডা, আমান্ডা টনলি, এবং এটা হলো মাইকেলের ছেলে জিমি ডেসন্টা। তো চলো পুরো ফ্যামিলি মিলে আজকে যাবো ইন্ডিয়ান ভিলেজে ঘুরতে। সো গ্যারেজ থেকে আমাদের গাড়ি স্পেশাল যেটা করে আমরা যাব, সেটা বের করে নেব, সব গ্যারেজেই উঠে পড়বে। আপনি বাপ জিমি, দাঁড়া ভাই, আয় আয়, তুই বসে নে আগে, আবে জলদি বল, কাল সুবে পানভেল নিকল। তো জিমি এবং ট্রেসি বসবে পেছনে, এবং সামনে বসবে অ্যামান্ডা। তো এখন আমরা যাবো হচ্ছে গ্রামে, ইন্ডিয়ান গ্রাম যেটাকে বলা হয় আর কি। তো চাই না রাত হয়ে যেতে পারে আস্তে আস্তে বা যেতে যেতে। তো আমাদের ইন্ডিয়ান গ্রাম যেটা সেটা রয়েছে কোথায়, এইখানটায়, অনেকটা পথ,
সো গাড়িটাও কিন্তু হেভি দেখতে, গাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা। কিন্তু মেন রোডে চলে এসেছি, অনেকটা পথ পেরিয়ে এসেছি। সো গাড়ি খুবই স্পিড, গাড়ির ভালো স্পিড আছে, 130-134 উঠছে। এই গাড়িটা খুবই সুন্দর কিন্তু। এটা হচ্ছে ভেতরে পেছনে সব সব ঠিকঠাক, চলো সব ঠিকঠাক আছে। আমরা কিন্তু মাঝখানে এক জায়গায় একটু ব্রেক নিয়েছিলাম, তো আমরা গ্রামের খুব কাছে চলে এসেছি। আর মাত্র কিছু পথ, 3 পয়েন্ট নিচে ম্যাপে দেখাচ্ছে, দেখো 3.30 কিলোমিটার বাকি। বেশিটা না, বেশিটা দূরত্ব না, খুবই কম। ও এসে পড়েছি আমরা গ্রামের বলতে গেলে, এবং ওই যে সামনে যে গাছপালাগুলো দেখছো বড় একটা, ওটাই সেই গ্রামের এন্ট্রেন্স। সো গ্রামে এখন এন্ট্রি করবো আমরা, খুব এক্সাইটেড আমাদের এই ইন্ডিয়ান গ্রাম দেখার জন্য। তুই ধৈর্য ধর। এসে গেছি আমরা ম্যাককেন্স ফিল্ডে, এখানে ইন্ডিয়ান গ্রামে টাচ দেওয়া হয়েছে ম্যাককেন্স ফিল্ডে। তো এই সেই গ্রাম, এখানে আমরা গাড়িটা পার্ক করি। ও ভাই সাহ, ঠিক একদম ওয়াটার ট্যাঙ্ক যেরকম ইন্ডিয়াতে সেম ওরকম। এখানে দেখো যে যে গরু যখন এটা নিয়ে যায়, গরু বা মই সার কাঁধে করে। আরে কেনা কে চাতে হো, এটা হলো জায়গাটা, এবং এখানে মুরগিও রয়েছে একটা, মুরগি চিকেন লেগ পিস। আরে 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 সরি সরি, ভিতরটা তো কিছু একটা নেই, ভিতরে সব পুরনো জিনিসপত্র রাখা রয়েছে। এখানে মাটির কলসি ঢাকা রয়েছে, ভিতরে কি আছে দেখা যাচ্ছে না ঠিক। ঠিক আছে কোনো ব্যাপার না, এখানে গরু, এবং এটাকে হিন্দিতে কি বলে যায় না, এটাকে বাংলায় অনেকে খাটিয়া বলে, আর এটা হুক্কা পট, যেটা বেশিরভাগ পাঞ্জাবের দিকটাতে দেখা যায়। হুক্কার পট এটা, এখন তো অন্য ধরনের হয়ে গেছে, সমুদ্র না। সো এটা হলো গরু, এখানে কাক গুলো মরে রয়েছে, কয়েকটা কাক কিন্তু মরে গেছে। আর এটাকে গরুর এই এটাকে জানি কি বলে আমি সে মনে পড়ছে না, তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাও। ये तो टट्टी है, এই জিনিসটার নাম কি, এই জিনিসটাকে কি বলে, গরুর গোবর দিয়ে বানানো হয় এটা, তো জানি না এই জিনিসটার নাম কি, তোমরা যদি জানো তাকে বলো। আর এখানে ইঁদুর ছোট ছোট, এবং সাইডে গাছপালা দিয়ে ভরা, খুব ভালো জায়গাটা। এখানে খরগোশ, পুরো খরগোশ, অনেক কটা খরগোশ রয়েছে ছোট ছোট। এবং এখানেও গরু রয়েছে দুটা, এবং সামনে যে দেখো কল রয়েছে, কল হয়তো সবার বাড়িতে আছে এই কলটা, এবং গ্রামে সব থেকে বেশি দেখা যায় এই ধরনের কল, সবুজ কালারের অসাধারণ, এবং গরু রাখা। আর এখানে গাছ, আর এটা হলো টয়লেট, ইন্ডিয়ান টয়লেট গাইস। মালুম হয় তোর বাপকে মত দেখতে। আচ্ছি চি 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 চি, মজা আয়া। আর মে ইয়ে জো মজা হ্যায় হিন্দুস্তান কে হর ব্যক্তি কো দেনা চাহতা। ইন্ডিয়ান টয়লেট গাইস, উপরে টিনের চাল দেওয়া, টায়ার রাখা। এবং এই কলটা কিন্তু অনেকেই কারা কারা দেখেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই কলটা। এই কলটা কিন্তু অনেক পুরনো, এবং বেশিরভাগ এটা গ্রামে যেখানে ফসল হয়, ফসল ফলায়, সেখানে কিন্তু বেশিরভাগ দেখা যায় এই ধরনের কল। এখানে ছোট্ট কুকুর রাখা, আর এখানে হচ্ছে আমাদের এই
এখানকার কিছু লোক বয়স্ক একজন। হ্যালো, নমস্কার আঙ্কেল। নিকল লাউড়ে পহলি ফুরসত মে আঙ্কেলের পাশে চিল বসে রয়েছে, বাপরে বাপ। আর এখানে দুজন মহিলা বসে বসে চিল করছে। আর এই জায়গাটা দেখো, পুরনো অনেকে ছোটবেলার স্মৃতি এটার সাথে জড়িয়ে রয়েছে যে ইট দিয়ে উইকেট বানানো গাইজ, আর ক্রিকেট বল ব্যাট রাখা রয়েছে ইট দিয়ে উইকেট। এখানে কিন্তু যারা যারা ভিডিওটি দেখছে হয়তো 90% লোকই কিন্তু এই ইট দিয়ে উইকেট বানিয়ে ক্রিকেট খেলেছে ছোটতে থাকতে। এই খামার টাইপের বানানো হয়েছে, এখানে মুরগি রয়েছে। এই যে গোবর দেওয়া জিনিসটা, এটাকে কি বলে গেছে এটা অবশ্যই কমেন্টে জানাও। এখানে মুরগি অনেক কটা, চিকেন চিকেন, খরগোশটা ভাগছে কোথায় যেন এই তারা। এখানে গরু রাখা রয়েছে, গাছ টাছ। আর এই যে পাইপগুলো, এটা বেশিরভাগ চাষের ক্ষেত্রে ইউজ করা হয় জলের জন্য, অনেকে গ্রামেই দেখতে পারবে। কাদা কাদা জায়গাগুলো একদম পুরো ইন্ডিয়ান গ্রাম সেম, এবং অনেক গরু রয়েছে এখানে। আর সব থেকে মেন ব্যাপার যেটা, সেটা হলো এই টাওয়ারটা, ওয়াটার ট্যাঙ্ক, টাওয়ার না সরি, ওয়াটার ট্যাঙ্ক। এই ওয়াটার ট্যাঙ্ক অনেক বড়, চলো দেখি উঠতে পারি নাকি ওয়াটার ট্যাঙ্কে। গাইজ আমরা এখানে উঠে গেছি একদম ওয়াটার ট্যাঙ্কের একদম টপে। ও ভাই সাহাব, ওয়াটার ট্যাঙ্কের একদম টপ, এটার উপরে হয়তো ওঠা যাবে না। একটা প্লেনের আওয়াজ পাচ্ছি। ওখানে কিন্তু একটা প্লেন ল্যান্ড করলো এখনই, এবং ওয়াটার ট্যাঙ্কের অনেকটা উপরে উঠে গেছে। এবং উপর থেকে ভিউটা দেখো গাইজ, পুরো পাহাড়ের ভিউ, অসম ভিউ। আর এখানে খেত, এখানে চাষ করা হয়, এখানেও যাব। চলো 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 চলো, তোমাদের উপরে নিয়ে যাইনি ভালো হয়েছে, নাহলে পড়ে যেতে। তো চলো, এখানে আমরা এখন খেতে যাব, খেতে গিয়ে একটু দেখব চাষবাস হচ্ছে। এখানে অনেক লোক, অনেক ফার্মার কিন্তু কাজ করছে। এখানে দেখো, এটা হলো সেই খেত। Eres un idiota. কি বলে স্প্যানিশ ভাষা। এখানে সব কনস্ট্রাকশনের কাজ হয় হয়তো, পাইপ টাইপ রাখা রয়েছে। তো এই গেমটার মধ্যে অনেকটা ইন্ডিয়ার অনেক কিছু, মানে যেগুলো অবজেক্ট আছে এখানে অনেক কিছু দেখা যায়। বলেন, ওটা নার্সারি টাইপের বানানো হয়েছে এখানে, দেখো নার্সারি টাইপের বানানো হয়েছে। এদিকে ফিরে যাব, কারণ বিকেল হতে চললো, যেতে যেতে রাত হয়ে যাবে। চলো ফটাফট যা যাক। এবং এটা হলো একটা ফার্ম হাউস টাইপের বানানো হয়েছে এখানে, কাঠের পুরোটা, এবং অনেক ধরনের মেশিন দেখতে পাচ্ছি চারদিকে, যেগুলো আমরা চাষবাসের কাজে সব থেকে বেশি দেখতে পারি। এই দেখো এই জায়গাটা, ধান চাষের সব কিছু, নার্সারি। এখানে সব থেকে বেশি যেটা ভালো লাগছে সেটা নার্সারিগুলো দেখে, আর প্লাস এই পাহাড়ের ভিউ। এই পাহাড়ের ভিউয়ের মাঝখানে চাষবাস অসাধারণ। খরগোশগুলো দেখো, এখানেও একটা ক্ষেত আছে, খেতে পারাবো না আমরা, সরাসরি আমাদের গাড়ির দিকে যাবো, কারণ না। আবে জলদি বল, কাল সুবে পানভেল। আরে কেনা কে চাতে হো। দেখো সূর্য এখনই ডুবে যাবে, বিকেল হবে। হামালে মে তেরে বাপ কো মত। তো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, অনেকটা দূর কিন্তু মাইকেলের বাড়ি। এবং খুবই সুন্দর লাগছে চারদিকটা দেখে, একটা আলাদাই এনভায়রনমেন্ট এখানে। সবাই দৌড়ে দৌড়ে আসছে যাতে তাড়াতাড়ি দেখলাম ইন্ডিয়ার এই গ্রামটা ঘুরে, অসাধারণ লাগলো। ইন্ডিয়ান এই ভিলেজটা খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট, এবং এটাকে এখন বিদায় বলার পালা এসে গেছে। তো আমাদের বাড়ি যেতে হবে, অন্ধকার প্রায় হয়ে এসেছে। তো চলো আঙ্কেল, টাটা। নিকল লাউড়ে পহলি ফুরসত মে নিকল। তো চলো ট্রেসি, জিমি, আমান্ডা বসে পড়ো গাড়িতে, আমরা এখন বেরিয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো আমাদের বাড়িটা মার্ক করে নিই একবার, এই যে। তো
খুবই সুন্দর লাগলো এই গ্রামটা ঘুরে, একটা আলাদাই এনভায়রনমেন্ট, খুব মজা পেলাম। সো আমান্ডা ফার্স্টে বলছিল সেম ট্রেসি জিমি পেছনে, তো আমাদের এখন বেরিয়ে যাওয়ার পালা এসে গেছে। 2000 years later. তো গাইজ আমরা এখন গ্রামের থেকে শহরে এসে গেছি এবং পেট্রোলটা শেষ হয়ে গেছিলো তাই পেট্রোলটা ভরালাম। সো সত্যি বলতে একটা সুন্দর জায়গা ঘুরে আসলাম পুরো ফ্যামিলিকে নিয়ে, মাইকেলের পুরো ফ্যামিলি, অ্যামান্ডা, ট্রেসি, জিমি, সত্যি ওদেরও খুব ভালো লেগেছে হয়তো এই ইন্ডিয়ান গ্রাম দেখে। সুন্দর একদম, অনেকটা কিন্তু অরিজিনাল টাচ দেওয়ার চেষ্টা করেছে এই গ্রামটাতে। দেখলাম আমরা যেগুলো অবজেক্ট যেগুলো দেখলাম, कौन है ये लोग, कहां से आते हैं? খুবই সুন্দর এবং আমরা বাড়ি গেছি একদম খুব কাছাকাছি, এবং আমাদের বাড়ি রাস্তা এই রাস্তাটাতে ঢুকবো। এই যে আমাদের টেনিস কোর্ট। আরে ইয়ার, তো গাইস ফাইনালি back to our sweet home. Abhi baja aayega na. Amra amader barite eshe gechi guys. Chalo gari ta park kore di. I'm still alive in case you're wondering. সো গাইজ আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের যদি অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং কমেন্ট করে জানাও কী কী ভিডিও লাগবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই বাড়ির বাইরে বেরোলে কিন্তু মাস্কটা ব্যবহার করো, মাস্ক পরাটা খুব জরুরি। তো চলো টাটা, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, টাটা, বাই বাই। Oh,